হ্যালো বন্ধুরা, বন্ধুরা তোমরা যে জ্যোৎস্নার রান্নাঘর দেখছো, তো সবাইকে জানাই স্বাগতম। আর তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। এসব বন্ধুরা দূর দেশের প্রান্তে থাকে, তাদের আন্তরিক ভালোবাসা রইল। তো সবাই ভালো থাকবে বন্ধুরা। তো দেখো বন্ধুরা, আজকে আমি কিছু চাল কুমড়ো ডোগা কেটে নিয়েছি। এই দেখো, ডাঁটাগুলো একটু লম্বা লম্বা রেখেছি আর শাকটা একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তো আজকে আমি চাল কুমড়োর ডোগা কীভাবে রান্না করব তো তোমাদের দেখাবো। তোমরা প্রথম থেকে লাস্ট তক দেখো, এই রেসিপিটা খুবই সুন্দর লাগবে আর খেতেও খুব ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, আমি কিছু প্লেটে মুসুরির ডাল নিয়েছি। তো মুসুরির ডাল দিয়ে আজকে আমি চাল কুমড়ো কীভাবে রান্না করব তোমাদের দেখাবো। তোমরা প্রথম থেকে লাস্ট তক এই রেসিপিটা দেখো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো দেখো, চাল কুমড়োর শাকগুলো আমি প্রথম সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ করে নিলে ডাঁটাটা সিদ্ধ হয়ে যাবে ভালো, যেহেতু ডাঁটাটা খুব শক্ত থাকে চাল কুমড়োর, আর খাওয়ার সময় খেতেও ভালো লাগবে। এর জন্য আমি শাকটা সিদ্ধ করে নেবো ভালো করে। তো বন্ধুরা দেখো, অল্প করে একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে শাকটা আমি সিদ্ধ করে নেব। এবার আমি ঢেকে দেব শাকটা, ততক্ষণ বন্ধুরা সিদ্ধ হতে থাকুক। তো বন্ধুরা, শাক তো সবাই ভালো খায়। যদি তোমরা এই মুসুরির ডাল, মুগ ডাল দিয়ে, মটর ডাল দিয়ে যদি রান্না করো, খেতে খুবই ভালো লাগে। তো মুসুরির ডালটা যেহেতু একটু স্বাদ বেশি, এই জন্য মুসুরির ডালটা দিয়ে আজকে আমি শাকটা রান্না করব। তো যাই হোক বন্ধুরা, দেখো শাকটা সিদ্ধ হয়ে গেছে। এই দেখো, আমি এবার জলটা ঝরিয়ে নেব শাকের থেকে। এবার দেখো, আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে অল্প করে তেল দিয়ে দিলাম। তেলটা ততক্ষণ বন্ধুরা গরম হতে লাগুক, আমি একটু নেড়ে নেব খুন্তি দিয়ে। এইবার দেখো, তেলটা গরম হয়ে গেলেই আমি অল্প করে আলু দিয়ে দেবো। আলু আর বড়ি একসাথে ভেজে নেব। আলু বড়ি দেবো, আলু বড়িটা দিলে শাকটা আরেকটু টেস্ট হবে। তো দেখো, আর বড়ি যে কোনো শাকে দিলে তো এমনিই টেস্ট হয় আর খেতেও ভালো লাগে, এর জন্য আমি অল্প করে বড়ি দিয়ে দিলাম। তো বড়ি আর আলুটা আমি ততক্ষণ বন্ধুরা ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে তো দেখো লাল লাল হয়ে গেছে। এবার আমি বড়িটা, আলুটা নামিয়ে নেব, বেশি লাল করলে পুড়ে যাবে বড়ি, এই জন্য আমি নামিয়ে নেব এখন। এই দেখো, বড়িটা লাল লাল হয়ে গেছে, আমি বেশি লালও করিনি বড়িটা, আমি ততক্ষণ নামিয়ে নিচ্ছি সব। এবার দেখো, একটু পাঁচফোড়ন আর দুটো শুকনো লঙ্কা সোমবারে দিয়ে দিলাম। সোমবারটা লাল লাল হয়ে গেলেই আমি এর সাথে একটু ডালটাও ভেজে নেব, মুসুরির ডালটা একটু তেলের পরে নেড়ে চেড়ে নেব। এবার একটু নেড়ে চেড়ে নেব বন্ধুরা। তো মুসুরির ডাল ভেজে যদি এইভাবে রান্না, খেতেও খুব টেস্টি হয় আর ভালোও লাগে। এই দিয়ে আপনার অনেকটা ভাত খেয়ে নিতে পারবেন, মাছ মাংস লাগবে না। তো যাই বন্ধুরা, আমি দেখো তেলের পরে ডালটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে আমি ডালটা সিদ্ধ করার জন্য আমি জল দিয়ে দেব। ডালটা পুরো বেশি সিদ্ধ করব না, অল্প সিদ্ধ করব। এবার দেখো, জল দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। এবার আমি ডালটাকে সিদ্ধ করে নেব, ঢাকনি দিয়ে ঢেকে দিচ্ছি বন্ধুরা, সিদ্ধটা ততক্ষণ হয়ে নিক। এবার দেখো, 10-15 মিনিট পরে ঢাকনিটা আমি খুলে নিলাম। তো দেখো বন্ধুরা, তোমাদের দেখাচ্ছি ডালটা। দেখো, পুরো সিদ্ধ করব না, একটু যেন আস্তে আস্তে থাকে। এই দেখো, বেশি সিদ্ধ করব না ডালটা, তাহলে গলে যাবে, আর গলে গেলে শাকটা ভালো লাগবে না খেতে। এইবার দেখো, আমি যে শাকগুলো জল ঝরিয়ে রেখেছি সিদ্ধ করে, সেই শাকগুলো আমি দিয়ে দেব। এই দেখো, শাকগুলো আমি দিয়ে দিচ্ছি। শাকগুলোও সিদ্ধ করা আছে, বেশি টাইম লাগবে না রান্না করতে। এইবার দেখো,
আমি মাপ মতন হলদি দিয়ে দিলাম। এবার আমি দেখো কটা কাঁচা লঙ্কা দুই ভাগ করে রেখেছি সেইগুলো আমি দিয়ে দেবো। আচ্ছা, কাঁচা লঙ্কা দিয়েই আমি শাকটা রান্না করব। শাকে কোনো মশলা দেব না, আর শাকে মশলা দিলে ভালোও লাগে না খেতে, স্বাদটা নষ্ট হয়ে যায়। এই জন্য আমি কাঁচা লঙ্কা দিয়েই আজকে শাকটা রান্না করব। তো বন্ধুরা, ততক্ষণ শাকটা একটু ফুটে নিই। তো দেখো শাক ফুটে গেছে, আর বেশিক্ষণ লাগবে না, যেহেতু ডালও সিদ্ধ আছে, শাকও সিদ্ধ করে নিয়েছি, তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা। তো বন্ধুরা দেখো, আলু আর বড়িটা আমি যে ভেজে রেখেছি সেটাও আমি এখন দিয়ে দেব। এবার একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে আমি আর বেশিক্ষণ রাখবো না। বন্ধুরা, তোমরা যদি বাড়িতে এইভাবে শাক রান্না করে খাও, যে কোনো শাক, দেখবে খেতেও টেস্টি লাগবে আর ভালোও লাগবে, আর অনেকটা ভাতও খেতে পারবে, তোমাদের মাছ মাংসও লাগবে না। তো যাই হোক বন্ধুরা, এই দেখো আমি এবার একটু ঢেকে দিলাম, দু মিনিট পরে ঢাকনিটা খুলে নেব। তো দেখো জলটাও অল্প আছে, জলটাও শুকিয়ে গেছে। এবার আমি একটু নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, রোজ দিনই তো একটা করে রেসিপি দিচ্ছি, তো মুসুরির ডাল দিয়ে চাল কুমড়ো শাক কেমন লাগলো কমেন্টে দ্বারা জানাবে, আর লাইক শেয়ার করবে। তো বন্ধুরা দেখো, সামান্য একটু আমি চিনি দিয়ে দিচ্ছি শাকে, যদি একটু নামার একটু আগে যদি একটু চিনি দেওয়া যায় স্বাদটা আরও বেশি ভালো লাগে, আর খেতেও খুব ভালো লাগে। তো বন্ধুরা আমি একটু নেড়ে নিচ্ছি। তো বন্ধুরা, সব বন্ধুদের কাছে একটু শেয়ার করে দেবে, দেখার জন্য একটু সুযোগ করে দেবে। তো বন্ধুরা দেখো হয়ে গেছে, বেশিক্ষণ রাখবো না, রাখলে জলটা টেনে যাবে, একটু একটু যদি রসা রসা ভাব থাকে ভাত দিয়ে মেখে খেতেও খুব সুন্দর লাগে। তো বন্ধুরা দেখো হয়ে গেছে, আমি দেখো এবার নামিয়ে নেব। তো বন্ধুরা দেখো, তো বন্ধুরা আজকে আমি এখানে রাখবো, কালকে আবার তোমাদের সামনে আসবো। তোমরা বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার তোমাদের সামনে কালকে আসবো।